আজ আমার
যেতেন আও, তবে আমি তোমায় কথা দিলাম অন্য একদিন আমি নিশ্চয়ই তোমার মনের কামনা বাসনা পূর্ণ করব। তব বিহনে বাঁচে না প্রাণ, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তাহলে মৃত্যু আমার অনিবার্য। তাই শোনো তিল, তোমা আমার একটা কর্ম করে দিয়ে যাও, এই নাও আমার তরবারি আমি তোমায় দিলাম, এই তরবারি দিয়ে আমার শরীর থেকে আমার মাথাকে দ্বিখণ্ডিত করে দিয়ে আমার সব দেহের উপরে পা রেখে তুমি চলে যাও চন্দ্রদেবের সাথে মিলিত হতে, তাতে নেই মোর কোনো আপত্তি। না না, এ তুমি কি বলছো চৌধুরী, কোনোদিন প্রেমিকা তার প্রেমিককে হত্যা করে যায়নি পর পুরুষের কাছে, আর আমিও পারবো না? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার তরবারি, তাহলে এসো, এসো তিল তোমা আমার হৃদয় বক্ষে ধরা দিয়ে আমার মনের কামনা বাসনা পূর্ণ করো। এটি পিতলের কলসি রে বলুন বলুন আমার রূপের রূপা
করবেন নররূপে কংস কারাগারে দৈবকীর অষ্টম গর্ভে। পাপের বিনাশ ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যশোদা নন্দন বৃন্দাবনে করবেন লীলা খেলা, সেখানেই হবে তার সঙ্গে তোমার সাক্ষাৎ, তারই অর্থ হবে তোমার মুক্তি। আর তুমিও শুনতিল তোমা, তুমিও মর্তভূমি রাক্ষস করে জন্মগ্রহণ করবে, সেখানেই হবে তোমারও মুক্তি। তোমাদের মুক্তির উপায় আমি বলে দিলাম, আমি এখন আছি, আমি এখন আছি, আমি এখন আছি। চলো চলো বৃন্দাবনে করবেন দোল উৎসব, তাই সকলে রইল সাদর আমন্ত্রণ।